হেই বন্ধুরা, আই অ্যাম আয়রন ম্যান, আই অ্যাম আয়রন ম্যান, এই ডায়লগ থেকে শুরু হয়েছিল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের জার্নি। আর আপনারা তো জানেন, মার্ভেলের প্রতিটি সুপার হিরোর মধ্যে আমার সব থেকে ফেভারিট আয়রন ম্যান। আগের ভিডিওতে আমি আপনাদের সবার থেকে জানতে চেয়েছিলাম, আমি মার্ভেল সিরিজ কন্টিনিউ করব না মাঝে কিছুটা গ্যাপ নিয়ে কিছুদিন পর আবার শুরু করব। কিন্তু আপনারা প্রায় 99% আমাকে কমেন্ট করে জানিয়েছেন মার্ভেল সিরিজ কন্টিনিউ করতে। তাই আপনাদের কথা মতেই আজ আমি হাজির হয়েছি 2013 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো ফিল্ম আয়রন ম্যান 3 নিয়ে। আর আয়রন ম্যান 3-র সাথে সাথেই শুরু হয় মার্ভেল সিরিজের ফেজ 2। এই ফিল্মটি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 7 নম্বর কাহিনী। যারা নিউ ভিউয়ার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি জানিয়ে দিই, এর আগে আমি মার্ভেলের প্রথম 6টি স্টোরি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। সো তোমরা যদি এখনও ওই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির আইএমডিবি রেটিং 7.1 out of 10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। কাহিনী শুরু হয় টনি স্টার্কের একটি স্মৃতি দিয়ে, যেখানে আমরা দেখতে পাই 1999 সালের একটি নিউ ইয়ার পার্টিতে টনির সাথে দেখা হয় মায়া হ্যানসেন নামে একটি সায়েন্টিস্টের, যে টনিকে জানায় সে এক্সট্রিমিজ নামে একটি পুনর্জন্মমূলক চিকিৎসার গবেষণা করছে, যার মাধ্যমে সে পঙ্গু আর আহত মানুষদের সঙ্গে সঙ্গে ঠিক করতে পারবে, এমনকি তাদের ক্ষমতা আগের থেকে বৃদ্ধিও পাবে। কিন্তু তার গবেষণাটি এখনও ইনকমপ্লিট, যে কারণে সে টনির থেকে সাহায্য চায় তার এই গবেষণাটিকে সফল করার জন্য। এবার এই পার্টিতেই টনির সাথে অলড্রিচ কিলিয়ান নামে আরও একটি সায়েন্টিস্টের দেখা হয়, যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। সে টনি আর মায়াকে তার অ্যাডভান্স আইডিয়া মেকানিক্স নামে একটি অর্গানাইজেশনে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু টনি তার থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে জানায়, হ্যাঁ আমি তোমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড, তুমি অপেক্ষা করো, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। কিলিয়ান তার কথায় ছাদে ওয়েট করতে করতে যখন দেখে টনি তাকে মিথ্যে বলে ধোকা দিয়েছে, তখন থেকেই সে টনির শত্রুতে পরিণত হয়। এবার এখান থেকে কাহিনী ফিরে আসে বর্তমানে, মানে 1912 ডিসেম্বরে, যেখানে আমরা দেখতে পাই নিউ ইয়ার্ক হামলা, মানে লোকি আর চিতোরিয়ানের সাথে লড়াইয়ের পর প্রায় 7 মাস অতিক্রম হয়ে গেলেও সেই কথা টনি কিছুতেই ভুলতে পারে না। সে ঘুমের মধ্যেও ওইসব ছবি বারবার দেখতে থাকে, এমনকি এই একই কারণে তার প্যানিক অ্যাটাক হতে শুরু করে, আর ঠিক মতো ঘুমোতে না পারার কারণে ধীরে ধীরে শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়ে। তাই সে ডিসাইড করে যদি ভবিষ্যতে আরও এই রকম কোনো হামলা হয় তার আগেই তাকে রেডি থাকা উচিত। তাই সে দিন রাত জেগে আয়রন ম্যান স্যুটের একটি পুরো টিম রেডি করে ফেলে, যার নাম দেয় সে আয়রন লেজেন্ড, যেগুলি তার আগের তৈরি স্যুটের থেকে অনেক বেশি আধুনিক। ঠিক এই টাইমে পৃথিবীর কিছু জায়গায় একটি টেররিস্ট গ্রুপ বোম বিস্ফোরণের মাধ্যমে হামলা করা শুরু করে, যার পিছনের মূল হাত ছিল ম্যান্ডারিন নামে একটি সন্ত্রাসবাদী। কিন্তু কোনো গোয়েন্দা সংস্থাই এই হামলা তদন্ত করতে পারছিল না স্বচ্ছ ফরেন্সিক প্রমাণের অভাবে। এবার টনির বডিগার্ড ঠিক এই রকম একটি বোম বিস্ফোরণের ফলে গুরুতর চোট পেয়ে কোমায় চলে যায়। যদিও এটি বোম বিস্ফোরণ না, একটি মানুষ অস্বাভাবিকভাবে সেখানে ব্লাস্ট হয়ে চারিদিকে পুরোপুরি ধ্বংস করে দেয়, যেটাকে একটি টেররিস্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয়। এবার কেন এটিকে টেররিস্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হচ্ছে এটা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এবার যেহেতু এই বিস্ফোরণটিকে একটি টেররিস্ট অ্যাটাক বলে চালিয়ে দেওয়া হয়েছে, তাই টনি স্টার্ক তার বডিগার্ড হ্যাপির এই অবস্থা দেখে রেগে গিয়ে ম্যান্ডারিনকে সাংবাদিকদের সামনে ওপেন চ্যালেঞ্জ জানায় আর বলে, আমি তোমাকে ভয় পাই না, সাহস থাকলে আমার ঠিকানায় এসে আমার সাথে দেখা করো। এবার টনি বাড়ি ফিরেই ম্যান্ডারিনের থেকে বদলা নেওয়ার জন্য জার্ভিসের সাহায্যে ম্যান্ডারিনের খোঁজ খবর নিতে শুরু করে। কিন্তু এই টাইমে তার বাড়িতে এসে হাজির হয় মায়া হ্যানসেন, যাকে মুভির একদম ফার্স্ট টাইম আমরা দেখেছিলাম। সে টনিকে জানায়, তোমার এইভাবে ম্যান্ডারিনের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ জানানো ঠিক হয়নি। ঠিক এই টাইমে পেপারও সেখানে এসে টনিকে জানায়, হ্যাঁ আমরা এখান থেকে কিছুদিনের জন্য অন্য কোথাও শিফট করব, যে কথায় টনি একদমই রাজি হয় না। আর তাদের এইসব কথাবার্তার মধ্যেই ম্যান্ডারিনের কিছু লোকেরা হেলিকপ্টারে করে এসে তার বিল্ডিংয়ের উপর আক্রমণ করে। এবার হঠাৎ করে এই হামলায় পেপার যাতে না আহত হয় সেই কারণে টনি সঙ্গে সঙ্গে তার আধুনিক স্যুটটিকে তাকে পরিয়ে দেয় আর বলে মায়াকে ওই বিল্ডিং থেকে নিয়ে বেরিয়ে যেতে। পেপারও তার কথা মতো মায়াকে নিয়ে ওই বিল্ডিং থেকে বেরিয়ে যায়। এবার ওই হেলিকপ্টারগুলো থেকে অনবরত হামলার ফলে তার বিল্ডিংটি যখন প্রায় ধ্বংস হয়ে যাবে, ঠিক তখনই ওই হেলিকপ্টারগুলির সাথে মোকাবিলা করার জন্য টনি তার স্যুটটিকে পেপারের থেকে আবার ফেরত নিয়ে নেয়। এরপরে সে লক্ষ্য করে তার স্যুটে পর্যাপ্ত পরিমাণ পাওয়ারই নেই ওই হেলিকপ্টারগুলির সাথে লড়াই করার মতো। তাও টনি কোনো রকমের চেষ্টা করে 2টি হেলিকপ্টার সেখানেই ধ্বংস করে দেয়। কিন্তু যেহেতু তার স্যুটে পর্যাপ্ত পাওয়ার ছিল না, তাই ওই বিল্ডিংয়ের ধ্বংসস্তূপের সাথে সাথেই জলে পড়ে নিচে আটকে যায়। এবার টনির বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় শত্রুপক্ষের বেঁচে থাকা একটি হেলিকপ্টার সেখান থেকে ফিরে যায়। এদিকে টনি জলের তলায় আটকে যাওয়ার ফলে তার আয়রন স্যুটটি জার্ভিসের কন্ট্রোলে পুরোপুরি অটোপাইলট মোডে চলে আসে, এমনকি এতক্ষণে তার স্যুটে যে ওড়ার মতো ক্ষমতা ছিল না সেটাও আবার ফিরে আসে। তাই ওই স্যুটটি টনিকে তখনই জল থেকে বের করে সোজা আকাশের দিকে উঠে যায়। এবার যখন টনির হুঁশ ফেরে সে দেখতে পায় জার্ভিস তাকে বাড়ি থেকে প্রায় 1000 মাইল দূরে
রোজ হিল নামের একটি জায়গায় নিয়ে এসেছে। এটা দেখি টনি খুবই অবাক হয়ে যায়। আর সেই জার্ভিসকে জিজ্ঞাসা করে, কেন আমরা এখানে কেন এসেছি? আসলে যেহেতু তার শ্যুটটি অটোপাইলট মুডে ছিল, তাই জার্ভিস তার প্ল্যান মতোই তাকে এখানে নিয়ে এসেছে। কারণ এই ঘটনার আগেই টনি যখন জার্ভিসের সাহায্যে ম্যান্ডারিনের খোঁজ খবর চালাচ্ছিল, তখনই জার্ভিস টনিকে জানিয়েছিল তার বডিগার্ড হ্যাপি জেব বোম বিস্ফোরণের ফলে আহত হয়েছে। ঠিক সেই রকমই একটি বোম বিস্ফোরণ এই জায়গাতেও ঘটেছিল। আর ওই টাইমে টনি জার্ভিসকে ইয়ার্কি করে জিজ্ঞাসা করেছিল, তুমি গেছো কোনদিন রোজিলে? তখনই জার্ভিস তাকে জবাবে জানিয়েছিল, আমি খুব তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। আর ঠিক এই কারণের জন্যই জার্ভিস তাকে এত দূরে নিয়ে এসে হাজির হয়েছে। আর এখানে আসার পরেই তার শ্যুটের পাওয়ার একদমই শেষ হয়ে যাওয়ায় সে আর কোনো মতে এখান থেকে ক্যালিফোর্নিয়া ফিরে যেতে পারে না। অন্যদিকে টনি স্টার্ককে খুঁজে না পাওয়ায় সেখানে সবাই মনে করতে শুরু করেছে টনি স্টার্ক ওই টেররিস্ট হামলার ফলেই মারা গেছে। এবার টনি তার ওই শ্যুটটি টানতে টানতে একটি বাড়ির গ্যারেজে এসে হাজির হয়। আর সেখানে হার্লি নামের একটি বাচ্চা ছেলের সাথে তার আলাপ হয়। এবার তার সাহায্য নিয়েই আয়রন ম্যান শ্যুটটিকে চার্জ করতে দিয়ে ওখানে যে জায়গায় ওই রকমই বোম বিস্ফোরণ হয়েছিল সেই জায়গাটিকে দেখার জন্য গিয়ে উপস্থিত হয়। আর সেখানে গিয়েই সে বুঝতে পারে সাধারণ বোম বিস্ফোরণের পর যেরকম অবশিষ্টাংশ পড়ে থাকে, এক্ষেত্রে এখানে সেই রকম কোনো ধ্বংসাবশেষই পড়ে ছিল না। তাই এই বিষয়টি আরও জানার জন্য টনি সেখানেই বোম বিস্ফোরণে মৃত পরিবারের একজনের সাথে দেখা করে। আর তার কাছ থেকে একটি ফাইলের মাধ্যমে জানতে পারে এই বোম বিস্ফোরণের পিছনে কিছু সেনার হাত আছে। কিন্তু ফাইল থেকে আরও কিছু জানার আগেই তার উপর একটি মেয়ে হঠাৎ করেই অ্যাটাক করে বসে। আর এখানেই টনি প্রথমবার এক্সট্রিমিসের সাক্ষী হয়। কারণ সে লক্ষ্য করে মেয়েটি সাধারণের থেকে পুরোপুরি আলাদা। তখনই টনি চালাকি করে ওই মেয়েটিকে সেখানেই একটি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে ব্লাস্ট করিয়ে তার একটি সঙ্গীকে আহত করে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার সেই ফাইল থেকে টনি বুঝতে পারে এই বিস্ফোরণগুলির পিছনে কিলিয়ামের অর্গানাইজেশন AIM-এর হাত আছে। এবার সে এই বিষয়টি পুরোপুরি ভালো করে বোঝার জন্য একটি সাংবাদিকের গাড়ি ইউজ করে। আর সেখান থেকেই জানতে পারে কিলিয়াম আর মায়া দুজন মিলে মায়ার তৈরি এক্সট্রিমিস্টকে সফল রূপ দেওয়ার জন্য কিছু হ্যান্ডিক্যাপ লোকেদের উপর ওই এক্সট্রিমিস্ট প্রয়োগ করে তাদেরকে আবার নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু তাদের তৈরি এই এক্সট্রিমিস্টের ফর্মুলা পুরোপুরি ঠিক না হওয়ার কারণে এটি প্রয়োগ করার পরে অনেকেই এর পাওয়ার সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যায়। এখানেই টনির কাছে পরিষ্কার হয়ে যায় চারিদিকে এত ব্লাস্ট হওয়ার পিছনে আসলে এই এক্সট্রিমিস্টদেরই হাত। কিন্তু এখানে তার কাছে এখনও পরিষ্কার ছিল না তাহলে ম্যান্ডারিনের ভূমিকা কী। তাই সে হার্লির সাহায্য নিয়ে জার্ভিসের সাথে কথা বলে ম্যান্ডারিনের লোকেশন ট্র্যাক করে ফেলে। কিন্তু এখনও তার আয়রন স্যুটটি চার্জ না হওয়ার ফলে টনি কিছু ছোটোখাটো গেজেট তৈরি করে বেরিয়ে পড়ে ফ্লোরিডার মায়ামির উদ্দেশ্যে। এবার ম্যান্ডারিনের লোকেশনে পৌঁছেই সে তার তৈরি ওই গেজেটগুলোর সাহায্যে এক এক করে গার্ডেদেরকে মারতে মারতে পৌঁছে যায় ম্যান্ডারিনের কাছে। কিন্তু ম্যান্ডারিনকে ধরেই সে বুঝতে পারে ম্যান্ডারিন আসলে একজন ইংরেজ অভিনেতা যার নাম ট্রেভর স্ল্যাটারি, কোনো টেরোরিস্ট নয়। এবার এখানেই তার কাছে ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। আসলে কিলিয়াম ওই এক্সট্রিমিস্ট নিয়ে গবেষণা করার সময় অনেক জায়গায় ব্লাস্টের মাধ্যমে অনেক মানুষ মারা যাচ্ছিল। তাই ওই ব্লাস্টগুলি থেকে সরকারের নজর অন্যদিকে ঘোরানোর জন্যই কিলিয়াম ভিডিওতে ট্রেভারকে টেরোরিস্ট রূপ দিয়ে ম্যান্ডারিনের নামে ওই ব্লাস্টগুলি চালিয়ে দিত। কিন্তু ট্রেভারের সাথে কথা বলার সময় কিলিয়ামের একটি লোক এসে টনিকে আটক করে ফেলে আর একটি জায়গায় বন্দি করে রাখে। এবার টনি যখন হুশ ফেরে সে সেখানে মায়াকে দেখতে পায় আর জানতে পারে টনি তার গবেষণায় সাহায্য না করায় সে বাধ্য হয়ে ওই ফর্মুলাটি কিলিয়ামকে দিয়ে দেয় যাতে এই রিসার্চটিকে সে সফল করতে পারে। তাদের এই সব কথার মধ্যেই সেখানে এসে উপস্থিত হয় কিলিয়াম। আর টনিকে সেই দিনের কথা মনে করিয়ে দিয়ে বলে, তুমি যদি আমায় সেদিন প্রত্যাখ্যান না করতে তাহলে আমি হয়তো এতটা উপরে উঠতে পারতাম না। এখানেই টনি লক্ষ্য করে যে কিলিয়ামকে সে প্রথমে হ্যান্ডিক্যাপ অবস্থায় দেখেছিল সে এখন এক্সট্রিমিস্ট ইউজ করে পুরোপুরি নর্মাল আর আগের থেকে অনেক বেশি শক্তিশালী। এবার কিলিয়াম এখানেই টনিকে জানায় সে ওই এক্সট্রিমিস্ট পেপারের মধ্যেও প্রয়োগ করেছে যাতে টনি তাকে বাঁচানোর চেষ্টায় এক্সট্রিমিস্টের মধ্যে যে ভুলগুলো আছে সেগুলিকে সঠিক করতে সাহায্য করে। এবার মায়া এইসব কথা জানার পরেই সে যখন বুঝতে পারে কিলিয়াম এইসব একদমই ঠিক করছে না, তখনই সে নিজে মরার হুমকি দিয়ে টনিকে সেখান থেকে ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু কিলিয়াম নিজেই তাকে মেরে ফেলে। অন্যদিকে দেখতে পায় গভর্নমেন্ট ম্যান্ডারিনের লোকেশন খোঁজ করার কাজে লাগিয়ে দেয় ওয়্যার মেশিন, মানে জেমস রোডিকে। এখানে একটা কথা বলে রাখি, পার্ট টুতে আমরা দেখেছিলাম রোডি আয়রন ম্যানের থেকে যে স্যুট নিয়ে এসেছিল সেটা আপগ্রেড করার পর নাম দেওয়া হয়েছিল ওয়্যার মেশিন। কিন্তু এখানে সেটাকে আরও আপগ্রেড করার পর তার নতুন করে নাম দেওয়া হয়েছে আয়রন প্যাট্রিয়ট। এবার রোডি তার ওই স্যুট পরে টেরোরিস্টদের খোঁজ করতে করতে ভুল ইনফরমেশনের ফলে ধরা পড়ে যায় কিলিয়ামের এক্সট্রিমিস্ট বাহিনীর হাতে। আর এরপরই কিলিয়াম রোডির থেকে আয়রন প্যাট্রিয়ট স্যুটটি কেড়ে নিয়ে তার একটি নিজের লোককে ওই স্যুটটির মধ্যে প্রবেশ করিয়ে পাঠিয়ে দেয় প্রেসিডেন্টকে কিডন্যাপ করার জন্য। এদিকে এতক্ষণে টনি স্টার্কের আয়রন স্যুটটি কিছুটা চার্জ হয়ে যাবার ফলে টনির নির্দেশেই সেই স্যুটের প্রতিটি অংশ খণ্ড খণ্ড হয়ে টনির কাছে আসতে শুরু করে আর টনি ওই অংশগুলির সাহায্যে সেখানে উপস্থিত গার্ডেদের মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে রোডিও পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর টনি আর রোডি দুজনে মিলে সোজা পৌঁছে যায় ট্রেভারের কাছে আর তার কাছ থেকেই কিলিয়ানের প্ল্যান সম্বন্ধে কিছুটা আভাস পায়, যার মাধ্যমে তারা বুঝতে পারে কিলিয়ান নিশ্চয়ই প্রেসিডেন্টের উপর হামলা করতে চাইছে। এটা জানার পরেই টনি ফোন করে ভাইস প্রেসিডেন্টকে জানায়
জেমস রোডির আয়রন প্যাট্রিয়ট স্যুটটি টেরোরিস্টরা হাইজ্যাক করেছে, যার মাধ্যমে যে কোনো সময় টেরোরিস্টরা প্রেসিডেন্টের উপর অ্যাটাক করতে পারে। ভাইস প্রেসিডেন্ট তখনই তাকে জানায়, ঠিক আছে, আমি এই ব্যাপারে সবাইকে জানিয়ে দিচ্ছি আর সিকিউরিটিও আরও বাড়িয়ে দিচ্ছি। কিন্তু ফোনটি রাখার পর যখন একটি সিকিউরিটি গার্ড তাকে জিজ্ঞাসা করে, স্যার কিছু প্রবলেম? তখন সে জানায়, কোনো প্রবলেম নেই, আসলে ভাইস প্রেসিডেন্টও কিলিয়ামের হয়েই কাজ করছিল। এর কারণ, প্রথমত তার হ্যান্ডিক্যাপ মেয়েকে কিলিয়াম কথা দিয়েছিল ওই এক্সট্রিমিস্টের সাহায্যে পুরোপুরি ঠিক করে দেবে, আর দ্বিতীয়ত প্রেসিডেন্ট মারা যাওয়ার পর ভাইস প্রেসিডেন্টই হবে প্রেসিডেন্ট। এদিকে এতক্ষণে আয়রন প্যাট্রিয়ট পৌঁছে যায় প্রেসিডেন্টের কাছে, আর প্রেসিডেন্টও তাকে জেমস রোডি ভেবে তার প্লেনে এন্ট্রি দিয়ে দেয়। এবার প্লেন চলন্ত অবস্থাতেই আয়রন প্যাট্রিয়ট প্রেসিডেন্টের সাথে থাকা লোকেদের উপর হামলা করে সেখান থেকে কিডন্যাপ করে নেয় প্রেসিডেন্টকে। আয়রন ম্যান যখন প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য ওই প্লেনে গিয়ে উপস্থিত হয়, তখন সেখানে একটি এক্সট্রিমিস্ট তাকে জানায় তারা প্রেসিডেন্টকে অনেক আগেই কিডন্যাপ করে নিয়েছে, কিন্তু এখন এই প্লেনটিকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এবার টনি ওই এক্সট্রিমিস্টকে সেখানেই মেরে প্লেনে উপস্থিত বাকি গার্ড ও ক্রু মেম্বারদের অনেক কষ্টে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়, আর তারপর রওনা হয় প্রেসিডেন্টকে বাঁচানোর উদ্দেশ্যে। কিন্তু এখানেই একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে তার স্যুটটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই বাধ্য হয়ে টনি আর রোডি দুজনে মিলে পৌঁছে যায় একটি পরিত্যক্ত জাহাজে, যেখানে কিলিয়ান পেপার পটস আর প্রেসিডেন্টকে কিডন্যাপ করে আটকে রেখেছে। এখানে আমরা এটাও জানতে পারি, কিলিয়ান প্ল্যান করেছে প্রেসিডেন্টকে তারা লাইভ টেলিকাস্টে সবার সামনে জ্বালিয়ে মারবে, যাতে তাদের নাম আরও চারিদিকে ছড়িয়ে পড়ে, আর নেক্সট দিন থেকে ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর পুরো ক্ষমতা তার নিজের হাতে চলে আসবে। এবার টনি আর রোডি দুজন মিলে প্ল্যান করে, টনি যাবে পেপারকে বাঁচাতে আর সেই টাইমে রোডি উদ্ধার করবে প্রেসিডেন্টকে। কিন্তু এখানেই কিলিয়ামের গার্ডরা তাদের দেখে ফেলায়, তাদেরকে চারিদিক থেকে পুরোপুরি ঘিরে ফেলে, যারা অলরেডি এক্সট্রিমিসে এফেক্টেড, মানে নর্মাল মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী। এতক্ষণে টনি জার্ভিসের থেকে জানতে পারে সে এখন পুরোপুরি তৈরি তাকে সাহায্য করার জন্য, আর এটা জানার পরেই টনি জার্ভিসের সাহায্য নিয়ে তার তৈরি আয়রন লেজেন্ড বাহিনীকে সেখানে নিয়ে আসে, আর অর্ডার দেয় এক্সট্রিমিস্টদের নিশানা করে তাদেরকে পুরোপুরি শেষ করে ফেলার। আর সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাই প্রতিটি আয়রন স্যুট সেখানে উপস্থিত কিলিয়ানের গার্ডের উপর হামলা করতে শুরু করে। এই ফাঁকে রোডি পৌঁছে যায় প্রেসিডেন্টের কাছে আর তাকে সেখান থেকে উদ্ধার করে বেরিয়ে পড়ে সেফ জায়গার উদ্দেশ্যে। এদিকে টনি পেপারকে বাঁচাতে গিয়েও ব্যর্থ হয় আর পেপার অনেকটা উঁচু থেকে নিচে জ্বলতে থাকা আগুনের মধ্যে পড়ে যায়। এই টাইমেই তার সাথে মুখোমুখি হয় কিলিয়ান, ফলে দুজনের মধ্যে শুরু হয় লড়াই। যেহেতু কিলিয়ান এক্সট্রিমিসে এফেক্টেড, তাই আয়রন ম্যান তার ক্ষমতার সাথে কিছুতেই পেরে উঠছিল না, আর কিলিয়ান এক এক করে আয়রন ম্যানের এক একটি স্যুট নষ্ট করে দিচ্ছিল। কিন্তু লাস্ট টাইমে আমরা দেখতে পাই আয়রন ম্যান তার তৈরি Mark 42 স্যুটটি কিলিয়ানকে পরিয়ে দেয় আর জার্ভিসকে অর্ডার দেয় স্যুটটিকে পুরোপুরি ধ্বংস করে ফেলার জন্য। Mark 42 ব্লাস্ট হওয়ার পরেও আমরা দেখতে পাই কিলিয়ান এখনও পুরোপুরি মারা যায়নি, তাই আহত অবস্থাতেও সে আবারও টনির উপর হামলা করতে আসে। কিন্তু এই টাইমে আমরা দেখতে পাই পেপার সেখানে হাজির হয়ে কিলিয়ানকে মেরে টনিকে বিপদের হাত থেকে রক্ষা করে। এবার এখানে প্রশ্ন হলো, পেপার অত উঁচু থেকে আগুনের মধ্যে পড়ে গিয়েও কিভাবে বেঁচে গেল? আসলে কিলিয়ান তাকে কিডন্যাপ করার পর যেহেতু তার উপর এক্সট্রিমিস্ট প্রয়োগ করেছিল, তাই পেপারও এখন সাধারণের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল, এই কারণেই অত উঁচু থেকে আগুনের মধ্যে পড়েও সে বেঁচে গিয়েছিল। এখানেই টনি পেপারকে দেখে খুশি হয়ে তার তৈরি আয়রন লেজেন্ডের সমস্ত স্যুটগুলি সেখানে নষ্ট করে ফেলে। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ভাইস প্রেসিডেন্ট ও ম্যান্ডারিনের অ্যাক্টিং করতে থাকা টিভার তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয় তাদের কাজের জন্য। এতদিনে হ্যাপিও কোমা থেকে জেগে উঠেছে আর টনি তার জিনিয়াস মাইন্ড কাজে লাগিয়ে পেপারের উপর ইনজেক্ট করা এক্সট্রিমিসের খারাপ দিকগুলো স্থিতিশীল করে পেপারকে বিপদ থেকে মুক্ত করেছে। এরই মধ্যে সে নিজেরও অপারেশন করিয়ে তার বুকের মধ্যে যে বমির টুকরোগুলো আটকে ছিল সেগুলোও বের করে ফেলে, যে কারণে সে এখন আর্ক রিয়েক্টর ছাড়াও বেঁচে থাকতে সক্ষম। তাই আর্ক রিয়েক্টরটিকে সে জলে ফেলে দেয় আর এখানেই মুভিটি শেষ হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় এই পুরো ঘটনাটি এতক্ষণ টনি তার সামনে বসে থাকা ব্রুস ব্যানারকে শোনাচ্ছিল, যেটা শুনতে শুনতে ব্যানার ঘুমিয়ে পড়েছে আর এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। আমি চেষ্টা করেছি খুব অল্প টাইমের মধ্যে এই পুরো গল্পটি আপনাদের কাছে তুলে ধরার, এই কারণে যদি কোনো ঘটনা তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, আমি চেষ্টা করবো রিপ্লাই করে তোমাদেরকে সেই ঘটনাটি এক্সপ্লেন করে দেওয়ার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।